এই গাছটি হলো তুলসী গাছ তুলসীর অর্থ হলো যার তুলনা নেই তুলসী গাছ অনেক গুণসম্পন্ন ঔষধি গাছ এই গাছ সুগন্ধযুক্ত ছোট গুল্মজাতীয় উদ্ভিদ এই গাছ বহু সংখ্যক শাখা যুক্ত উদ্ভিদ এই গাছ সর্বদাই সতেজ ও সজীব থাকে এই গাছের উচ্চতা দুই থেকে চার ফুট হয়ে থাকে এই গাছের মাটির উপরের অংশ অর্থাৎ কাণ্ড কাষ্ঠ নির্মিত এই গাছের পাতা লম্বাই দুই থেকে চার সেন্টিমিটার গাছের পাতা সরল প্রকৃতির হয় পাতার সাইডে এ খাঁচ কাটা হয় এবং পাতা দেখতে ডিম্বাকৃতির এই গাছের পাতাতে অসংখ্য রং আছে বীজের আকৃতির চেপটা হয় বীজের রং ফিকে বর্ণের বীজ সাধারণত মসৃণ টাইপের শাখা উপরে ফুলের ডাঁটা অর্থাৎ পুষ্পদণ্ড পাঁচটি করে বের হয় এই গাছের ফুলের ডাটা চারপাশে অর্থাৎ পুষ্পদণ্ডের চারপাশে ছাতার মতন দশ থেকে কুড়িটি স্তরে ফুল হয় প্রতিটি স্তরে ছোট ছোটো ছটি করে ফুল পটে বাংলায় এই গাছকে তুলসী গাছ বলা হয় সংস্কৃতিতে বলা হয় সুরমা এবং তুলসী তামিলে বলা হয় তুলসী আরবিতে বলে উলসি বাদরুজ ব্রহ্মবৈবত পুরাণে তুলসীকে সীতাস্বরূপা স্বরূপা বলা হয় পুরাণে তুলসীকে লক্ষ্মী স্বরূপা বলা হয় চরক সংহিতায় তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয় ঋগ্বেদের তুলসীকে কল্যাণী বলা হয় যাদের মুখে ব্রণ হয় তারা বেশ কিছু তুলসী পাতা নিয়ে যে কোনো উপায়ে থেতো করে পেস্ট করে নেবেন তারপর এর সাথে গোলাপ জল ও চন্দন গুঁড়ো অথবা চন্দনের পেস্ট মিশিয়ে নিয়ে মুখে ভালো করে মেখে নিয়ে কুড়ি মিনিট রেখে দেবেন এবং তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নেবেন এতে করে কিছুদিনের মধ্যেই ব্রণ সেরে যাবে এছাড়াও তুলসী পাতা দিয়ে চা তৈরি করে পান করলেও সমানভাবে ব্রণের বিরুদ্ধে কার্যকারিতা পাওয়া যায় তুলসী পাতার এইরূপ ব্যবহারে ব্ল্যাক হেডস ব্রণ এবং ব্রণের কারণে গর্ত দাগ ও ব্রণের কালো ছোপ দাগ সবই সেরে যাবে তুলসী পাতা আমাদের শরীরের রক্তে থাকা নানা রকম বিষাক্ত পদার্থ দূর করে তা বিশুদ্ধ রাখতে সাহায্য করে কারণ এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যাদের সেতিরোগ বা ধবল রোগ আছে তারা প্রতিদিন পাঁচ থেকে ছটি করে তুলসী পাতা খেলে সেতিরোগের মতন কঠিন সমস্যাও খুব সহজেই সেরে যাবে শুধু তাই নয় এটির ব্যবহারে এক্সজিমা রোগ পর্যন্ত সম্পূর্ণই সেরে যায় চুলের গোড়া মজবুত করে চুল পোড়া কমিয়ে দেয় তুলসী পাতা এর প্রধান কারণ হল তুলসী পাতায় থাকে অ্যান্টি অ্যান্টিমাইক্রোবেল উপাদান তার জন্য পরিমাণ মতো নারকেল তেলের মধ্যে দশটি তুলসী পাতা বাটা মিশিয়ে নিয়ে মাথার ত্বকে লাগাতে হবে এবং এইভাবে তিরিশ মিনিট রেখে দিয়ে মাথাটি শ্যাম্পু করে ধুয়ে নেবেন এর ফলে চুলের গোড়া ভীষণ মজবুত হবে এবং চুলপোড়া কমে যাবে পুরুষদের বীর্য মোটা করতে তুলসী গাছ ভীষণ কার্যকারী দেওয়ায় যে সমস্ত মানুষরা বেশিক্ষণ সময় ধরে সহবাস করতে পারেন না অর্থাৎ মিলন শুরু করা এক থেকে তিন মিনিটের মধ্যে বীর্য পতন হয়ে যায় তাদের এই গুপ্ত ব্যাধির জন্য তুলসী গাছের ব্যবহার চমৎকারই প্রমাণিত অনেকের আবার এমনটাও শোনা যায় যে মিলন শুরু করার আগে শরীর দেখে বীর্য বেরিয়ে যায় তাদের এই সমস্যার সমাধান করবে সামান্যই তুলসী গাছ তার জন্য প্রথমে বেশ একটি তাজা দেখে তুলসী গাছ সংগ্রহ করবেন তারপর শিকড়টি তুলে নিয়ে চূর্ণ করে নেবেন এবং তারপর সকালে বাসি মুখে এক গ্লাস গরম দুধের মধ্যে শিকড়ের চূর্ণ দিয়ে মিজিটি সহযোগের সেবন করবেন এটির ফলে বীর্য ভীষণ মোটা হয়ে যাবে ফলে মিলন শুরু করার আগে বা মিলন শুরু করার পর অকাল বীর্যপাত সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে আপনার প্রতিদিনে চুলে মাখা তেলের মধ্যে অল্প পরিমাণে তুলসী পাতার রস মিশিয়ে নেবেন তারপর মাথার ত্বকে ভালো করে মাখিয়ে নেবেন এর ফলে মাথার স্ক্যাল্পের শুষ্কতা দূর হবে এবং খুশকি বন্ধ হয়ে যাবে এমনকি মাথায় চুলকানি হলেও তা কমে যাবে চুলের খুশকি সারিয়ে চুলকে নতুন করে উজ্জ্বলতা প্রদান করে রুক্ষভাব দূর করতে সাহায্য করে এই তুলসী পাতা কয়েকটি তুলসী পাতা নিয়ে একটি পাত্রে জলের সাথে ভিজিয়ে সারা রাত রেখে দিন তারপর সেটি বেঁটে তার সাথে আমলকির গুঁড়ো মিশিয়ে সেটি চুলের গোড়াতে খুব ভালো করে লাগিয়ে নিন এবং পরের দিন সকালে উঠে ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটি ধুয়ে ফেলুন এই কাজটি করতে পারলে খুব সহজে পাকা চুলের সমস্যা দূর হয়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন